الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيبنا إمامنا قدوتنا وقائدنا قائد الغر المحجلين سيد الأولين والآخرين محمد وآله وصحابته أجمعين أما بعد. شكرا في دلشوق. السلام عليكم ورحمة الله وبركاته কোরআন করিমের আলোকে এই বর্তমান বিশ্ব সৃষ্টির মূল কথা এবং বর্তমান বিজ্ঞান কি বলে কোরআনের সঙ্গে সাংঘর্ষিক বলে না কোরআন বিজ্ঞানের সঙ্গে সংঘর্ষ করছে আমাদের জানা থাকা দরকার বিজ্ঞানের দুটো দিক একটি দিক হলো মানে থিওরি থিওরিটিক্যাল দিক আরেকটা দিক হলো প্র্যাকটিক্যাল দিক প্র্যাকটিক্যাল দিক এটাকে ল বলে অনেক সময় আর থিওরি তো থিওরি থিওরি অনেক সময় সংশোধিত হয় ভুল হয় যেমন মানুষ সৃষ্টির ব্যাপারে ডারউইন মানুষের ক্রম বিবর্তনের জন্য যে কথাগুলি ডারউইন বলেছেন যে মানুষ ক্রম বিবর্তনের মাধ্যমে এই পর্যায়ে এসছে মাঝখানে সে বানর সিম্পাঞ্জি বা এই টাইপের কিছু তো এগুলোর কোনো দলিল প্রমাণ নেই এগুলি অনুমান ভিত্তিক কথা সন্দেহ নেই সৃষ্টি জগতে বিবর্তন হয়েছে যেমন মানুষ মানুষের বিবর্তন করা নিকারিম দেখানো হয়েছে যে আল্লাহ পাক মানুষকে প্রথম মাটি দিয়ে তৈরি করেছে আদম আলাইসালামকে আবার মাটির তৈরি মানুষ তার থেকে আবার মানুষের স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে তার মানুষের সিমেন্স দিয়ে আবার তৈরি হল আবার মানুষ তাইলে একটা বিবর্তন হয়ে গেল এখানে সেই মানুষটি মায়ের পেটে একরকম থাকে আস্তে আস্তে কিছুদিন পরে আরেকটা রূপ ধারণ করে কিছু একটা রূপ ধারণ করে প্রথম ব্লাড হলো তো ব্লাড থেকে আবার একটা মদ আলাকা হলো মদ্যকা হলো এরপরে কি করে হাড় ঘর হলো কিভাবে চামড়া হলো অস্থি হলো এগুলি সব নিকারিমে বায়ান করে দেখানো হয়েছে যাই হোক আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেগুলো যেমন বিগ ব্যাং এই মহাবিশ্বের সৃষ্টি রহস্য নিয়ে বিজ্ঞান গবেষণা করে আমাদের সামনে একটা থিওরি পেশ করেছে থিওরিটা হচ্ছে এই যে এটা সৃষ্টির প্রথমে প্রথমে মানে স্টার্টিং পয়েন্টে সেটা হলো একটি প্রচণ্ড আওয়াজ সম্পন্ন একটি বিস্ফোরণ হয়েছিল এটাকে ইংরেজিতে বলা হয় বিগ ব্যাং আল কোরআন করিমের ভাষা এটাকে বলা হয়েছে আলফাজাউল আকবর তো বিগ ব্যাং বিগ ব্যাং হলো একটা একটা পারমাণবিক একটা বিস্ফোরণ মানে এমন একটা অনু যে অণুর ভিতরে অপরিমেয় শক্তি এনার্জি সঞ্চিত হল তারপরে তার ভিতরে আভ্যন্তরীণ চাপে এটি প্রচণ্ড আওয়াজে বিস্ফোরিত হলো বিস্ফোরিত হয়ে আস্তে আস্তে আকাশ জমিন এগুলি সব সৃষ্টি হল প্রশস্ত হলো এর মধ্যে সৃষ্টির যত কাঠামো আছে আমরা দেখতে পাচ্ছি কুটি যে তারকারাজি এবং গ্রহ উপগ্রহ এই অসংখ্য বিলিয়ন বিলিয়ন যে তারকা এবং গ্রহ উপগ্রহ পাথর খণ্ড শিলাখণ্ড কি বলে যত রকমের গ্রহাণু ধূমকেতু এগুলো সব সৃষ্টি হলো এবং এই মহাবিশ্ব আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে বিজ্ঞান আবার বলে যে মহাবিশ্ব আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এখন কোরআনিকারিম কি বলে কোরআনী কারিমের বক্তব্য হচ্ছে যে ইন্না খালাক না সামা আবে আই দিন ওয়া আমি আসমানকে সৃষ্টি করেছি অর্থাৎ মহাবিশ্ব আসমান মহাশূন্য এবং এর ভিতরে যা কিছু আছে যা আসমান কোরআনিকালীন বা ভাষায় সামা বলা হচ্ছে তো আমি সৃষ্টি করেছি এই দিন এই দিন শব্দ কুয়া শক্তি তো শক্তি প্রয়োগে শক্তির দ্বারাই এটা সৃষ্টি হয়েছে এর ভিতরে পিছনে রয়েছে এনার্জি এনার্জি হলেও সৃষ্টির আবার মূলে আছে এনার্জি মূল কণা যখন আমরা আমরা একদিকে যেমন দেখি জীবন সৃষ্টি হয়েছে পানি থেকে আর পানির অক্সিজেন হাইড্রোজেন যে গ্যাসীয় এ কণাগুলো গ্যাস এগুলির পিছনে যে মৌলিক ইয়ে রয়েছে তা হল এনার্জি যেমন প্রত্যেকটা অনু অনুকে ভাঙলে পরমাণু হয় পরমাণুকে বিভক্ত করলে ইলেকট্রন প্রোটন নিউট্রন হয় আবার এগুলিকে অ্যানালাইসিস করলে কি হয় ইয়েতে রূপান্তরিত হয়ে যায় এনার্জিতে রূপান্তরিত হয়ে যায় এখন এনার্জি দেখা গেল শেষ পর্যন্ত প্রাণী এবং নিষ্প্রাণ যত সৃষ্টি সমস্ত সৃষ্টির মূলে কমন একটি জিনিস সেটি হলো এনার্জি এনার্জি কি পদার্থ না অপদার্থ মানে এ এ আবার বিজ্ঞানীদের নানান কথাবার্তা আছে অনেকে অস্বীকার করেন যে এটি পদার্থ নয় আবার কেউ বলেন পদার্থ এই যে আমরা ভাবি আমরা এখন বলি যে ইহ জাগতিক মানে সেকুলার আমরা সেকুলার মানে আমরা ইহ জাগতিক সেকুলার সেকুলারিজম মানে ইহ জাগতিকতা মানে বস্তু নির্ভর যে পরিবেশ পৃথিবী ম্যাটার নির্ভর যে পরিবেশ এই পরিবেশটাই হলো মূল কথা এরপরে আর স্পিরিচুয়াল জগৎ বা অন্য কোনো জগৎ এ নিয়ে সেকুলাররা চিন্তা করে না ভাবে না এবং অনেকে অস্বীকারও করে সুতরাং এরা হলো বস্তুবাদী এবং সেই জন্য এই বস্তুবাদিতা থেকেই উৎসারিত এই মানসিক মানসিক থেকে উৎসারিত এই কবিতা নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শুনে থাক দূরের বাদ্য শুনে লাভ মাঝখানে জেপে যায় ফাঁক অতএব এই ইহজাগতিক কথায় যারা বিশ্বাস করে তারা যেমনে পারে জীবনটাকে ভোগ করে নিতে চায় এবং যে কোনো উপাদানে যে কোনো উপায়ে যে কোনো উপাদান তারা আহরণ করছে হালাল হোক হারাম হোক যে উপাদান তাকে আনন্দ দেয় তাকে সন্তুষ্ট করে তাকে তৃপ্তি দেয় এই সমস্ত জিনিসগুলি সে জোগাড় করতে চায় যে কোনো মূল্যে তো এই ফাসাদের কারণ মূলত এখানেই তো এটা তাদের ধারণা যে এই জীবনটা এ নিয়ে এই দুনিয়া নামু তো হিয়া আমাদের জীবনের বাস্তবতা এটাই যে আমরা মরিয়ার বাঁচি এখানেই দুনিয়ার জীবনটাই এর বাইরে আর কিছু নেই এই যে ইহ জাগতিকতা এটা আগে ইউরোপে তারা বলতো কাফেররা মোশেকরা তারা বলতো বর্তমান এরা একটু এগিয়ে এসে ইহ জাগতিকতা বা এইসব কথা বলে আসলে বিজ্ঞান যা আমাদের সামনে তুলে ধরে তাতে আমরা অবাকই হই যে প্রত্যেকটা বস্তু তাকে অ্যানালাইসিস করলে আমরা অনুতে চলে যাই অনু থেকে অ্যানালাইসিস করলে পরমাণু পরমাণু থেকে অ্যানালাইসিস করলে আমরা এনার্জিতে চলে যাই তো এনার্জিটা কি বস্তু নাকি বস্তু নয় এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে মানে অনেকে বলেন যে আসলে বস্তু বলতে কোনো সত্তাই নেই এনার্জি এনার্জি হলো আল্লাহ সোভান হুয়া তিনি যে মানে মাতিন তিনি সবচেয়ে মজবুত শক্তি আল কৌই তার এক নাম আল কৌই মাতিন তার যে শক্তি সেই তিনি হলেন অ্যাবসলিউট পরম শক্তি হলেন আল্লাহ সবহান হুয়া তাআলা এবং তার প্রতীকী শক্তি হলো এই এনার্জি এই প্রতীকী শক্তি এনার্জি যে এনার্জি দিয়ে আল্লাহ তালা বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন এবং তিনি কিভাবে সৃষ্টি করেছেন তিনি তার হুকুমের তিনি বলছেন তিনি যখন কোনো জিনিসকে সৃষ্টি করতে চান তখন কেবলমাত্র বলেন হ আর অমনি যায় এই যে হ শব্দটা এটি একটা শক্তি এটা এনার্জি এই এনার্জি এবং শক্তিটা এত কম্প্রিহেন্সিভ যার মধ্যে প্ল্যান ডিজাইন এবং বস্তুটি কি বস্তু তার রূপ কী হবে তার কাজ কী হবে তার গুণাগুণ কী হবে তার কোন অবস্থায় কী হবে সবগুলো এই তার হুকুমের মধ্যে থাকে এই হুকুমের মধ্যে থাকে আল্লাহ সোহানতালের হুকুমটি এই হুকুমটি হলো আল্লাহ সোভান হুয়া তালা তিনি যে শক্তি তাকে কউই বলা হচ্ছে এবং কুয়া বলা হচ্ছে সেই সেই শক্তি হলে আল্লাহ সোবাহন তালা শক্তি হলে অ্যাবসলুট এর মধ্যে কেউ পার্টনার হতে পারে না কিন্তু তার হুকুমটা তিনি যে হুকুমটা যখন দেন এই হুকুমটা থেকে যে শক্তি আসে এই শক্তিটা হলো আল্লাহ তালা শক্তির প্রতীকী শক্তি সেই প্রতীকী শক্তি এই আমা বিশ্বজগৎকে অস্তিত্ব নিয়ে আসে ইন্না খালাকবেলা এই যে শক্তিটা প্রয়োগ করতে গিয়া পরমাণু পারমাণবিক যে বিস্ফোরণের শক্তির দ্বারাই হয়েছে এবং শক্তির দ্বারা বিস্ফোরিত প্রচণ্ড এক শব্দে বিস্ফোরিত হলো বিস্ফোরিত হয়ে সৃষ্টিতে রূপান্তরিত শুরু করলো বিভিন্ন মানে প্রশস্ত হলো মহাশূন্য সৃষ্টি হল এর মধ্যে বিরাট বিরাট গুলো সৃষ্টি হতে শুরু করলো সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ উপগ্রহ পৃথিবী যাই বলেন এগুলি সব সৃষ্টি হলো আল্লাহ সফহান হুয়া আলার সেই শক্তির দ্বারাই বিজ্ঞান যে ধারণা দেয় আল্লাহ পাকের হুকুম এবং তিনি যে বলছেন যে আমি শক্তি প্রয়োগে সৃষ্টি করেছি এটা কিন্তু এক সম্পূরক মানে বিজ্ঞান এটাকে সমর্থন করে বা কিংবা বিজ্ঞানের এই থিওরিকে কোরআন আমি লক্ষ্য করছি আমরা যেভাবে বুঝি তাতে মনে হয় যে কোরআন এটাকে রেকগনাইজ করছে সমর্থন করছে কারণ মানুষের ব্রেইনকে আল্লাহ এত ক্ষমতা সম্পন্ন করেছেন যে ব্রেইন এগুলি গবেষণা করে এগুলি বের করার কথা কারণ কারিমে বলা হয়েছে ইন্নাফি খালাওয়া দিফিল আসমান জমিনের সৃষ্টিতে ইনফিখালিউল আসমান জমিনের সৃষ্টিতে নাহার রাত দিনের পরিবর্তন পরিবর্তনে লা আয়া আয়াত উলিল আলবাব যারা ব্রেইনই তাদের জন্য নিদর্শন রয়েছে সুতরাং এ ব্রেইন আল্লাহ সৃষ্টি করেছেন ব্রেইনের কোয়ালিটি আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ তিনি জানেন যে ব্রেইন গবেষণা করলে কত কিছু করতে পারবে সুতরাং ব্রেইন গবেষণা করে এগুলি নিয়ে এসছে আর কোরআনের যে ভার্সন তা আবার এটাকে সমর্থন করে কারণ ব্রেইন আল্লাহর সৃষ্টি আবার কোরআন আল্লাহর কালাম তো যার কালাম আর যা তারই সৃষ্ট ব্রেইন এই ব্রেইনের যে যে সমস্ত গবেষণার ফল আমাদের সামনে আসছে যেগুলিকে আমরা বলবো থিওরি থিওরি নয় বরং বাস্তব দিক যে যেই যেগুলোকে আমরা বলি ডিসকভারি ডিসকভারি মানে মানুষের আবিষ্কার সেই আবিষ্কারগুলো মানুষ গবেষণা করে করে এগুলি সব সামনে বের করে নিয়ে এসছে সুতরাং বিগ এর মাধ্যমে সৃষ্টির স্টার্টিং পয়েন্ট হলো বিগ ব্যাং যে পারমাণবিক বিস্ফোরণ এটা কোরআনিকারিমের বক্তব্যের দ্বারা আমরা দেখতে পাচ্ছি এরপরে আমরা এটাও দেখি লসভান হুয়া তে আলা আরেকটা বিগ ব্যাং হবে সেটা আর বোঝানো হলো সেটা কিভাবে যে সৃষ্টি তো হলো সৃষ্টির ধ্বংস হবে একটা বিগ ব্যাঙের দ্বারা এটাকে করন হাদিসে মানে সিঙ্গায় ফুৎকারের বলা হবে যে ফেরিস্তার সিঙ্গায় ফুৎকার আর এনারা ও ফেরিস্তার কথা না বলে এনারা বলছেন বিগ ব্যাং কিন্তু ফুৎকার কি হবে প্রচণ্ড শব্দ হবে এ শব্দে সব চুরমার হয়ে যাবে প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক এই বিগ ব্যাঙের মাধ্যমে সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন এরপরে কোরআন বলছে এটাকে আমি প্রশস্ত করছি বিজ্ঞানও বলছে এটা প্রশস্ত করছি কিন্তু শব্দটা এসছে ওয়াই আলা মৌস এই করন এটা এই সৃষ্টি জগৎকে আমি ছড়াচ্ছি আবার এটার আরেক অর্থ হলো মোসের আরেক অর্থ হলো এটাকে আমি চতুর্দিক থেকে সব দিক থেকে এটাকে আমি ঘেরাও করে আছি মানে প্রশস্ত হয়ে আমার নিয়ন্ত্রণে বাইরে যাচ্ছে না আমার শক্তির দ্বারা এটা ঘেরাও হয়ে আছে এটা চতুর্দিক থেকে আমার শক্তি কাজ করছে এটা ঘেরাও করে রেখেছে আবার ঘেরাওয়ার মধ্যেই আমার পরিকল্পনা অনুযায়ী এটা প্রশস্ত হচ্ছে আর শক্তিরা চারপাশে তার শক্তি কাজ করছে কেন কারণ এটাকে আবার সংকুচিত বিজ্ঞান আবার বলছে এটা সংকুচিত হবে সম্প্রসারণ যখন বন্ধ হয়ে যাবে তখন আবার আসতে এটা সংকুচিত হতে শুরু করবে এই সংকুচিত সংকুচিত হওয়ার এক পর্যায়ে গিয়ে এটা এত বেশি অন্তর সংকুচিত হবে ভিতরে এত সঞ্চিত মানে সঞ্চিত ইয়ে হবে সংকুচিত হবে যে ভিতরে আবার এক প্রচণ্ড চাপ সৃষ্টি হবে সে প্রচণ্ড চাপে আবার একটা বিস্ফোরণ ঘটবে এই বিস্ফোরণের কথাও একারি স্বীকার করছে যে আলফাজাউল আকবর বলছে এরপরে কোরআন এই কথাটা পরিষ্কার করছে এইভাবে যে আমি আসমান জমিনকে সৃষ্টি করেছি এটাকে আমি ছড়িয়ে দিয়েছি আবার এটাকে পুরো অবস্থা আমি ফেরত নিয়ে আসব সুতরাং এর সাদ হচ্ছে যে

প্রশস্ত করে দিয়েছি এটাকে আমার গুটিয়ে দিব কারণ এটার এটার অন্তর্নিহিত এটা বাইরের ইয়েও আমার শক্তি যে ঘেরাও করে রেখেছি পিতর শক্তিও আমার সুতরাং আমার নিয়ন্ত্রণ আমার কন্ট্রোল আমার শক্তির যা শক্তির দ্বারা ঘেরাও করে রেখেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই অতএব মহাবিশ্বকে আমি আবার এইভাবে আমি গুটিয়ে নিব কতইয়ে সিজিল কুতুব যেমন কিতাব যে কোনো একটা কিতাবের পাতাগুলি আমরা একত্রিত করে একটা কিতাব রূপ দিই এটাকে আমরা যখন এটাকে মেলে মেলে ধরি তো এইভাবে আমরা মেলে ফেলি আবার যখন চাই তখন এটাকে আবার আস্তে গটিয়ে নিয়ে আসি সিজিল লিল কুতুব সুতরাং এই আসমান জগৎ সমস্ত কিছু এগুলি যদিও পাতার মতো এখন এক একটা পাতা ছড়ানো আছে কিন্তু সবগুলিকে আবার আল্লাহ পাক বলছেন আমি এটা ফেরত নিয়ে আসবো এবং গুটিয়ে ফেলবো কেমন করে গুটিয়ে ফেলবো কতইয়ে সিজিল কুতুবে কামা বাদা আনা আউ আলা আমি সৃষ্টির শুরুতে যেভাবে শুরু করেছিলাম এই এটাকে ঠিক সেই অবস্থায় যে পয়েন্টে যে পয়েন্ট থেকে এটাকে এই সৃষ্টিটা আমি শুরু করেছিলাম সেই পয়েন্ট আবার নিয়ে আসবো এমনভাবে গুটাবো যে সেটা আবার ওই পয়েন্টে চলে আসবে কামা বাদা না আউ আলা খালকিন সৃষ্টির প্রথম পর্যায়ে যে শুরু করেছিলাম সেই পর্যায়ে না আলেই না আল্লাহ পাক বলেন এটা আমার নিজের উপরে এই ওয়াদাটা এটা যে করব এই ওয়াদাটা আমি আমার উপরে অব্লিগেটরি করেছি মানে অব্লিগেশন আরোপ করে রেখেছি ওয়াজেব করে রেখেছি যেটা আমি করবই ইন্না কুন্না ফাইলিন। আমরা এটা করবই এ কথা বলতে গিয়ে কুন্না ফাইলিন বলছে কুন্না মানে অতীতকালের শিখা আর আর সামনে যেটা গোটা সেটা হলে ভবিষ্যতের কথা তো অতীতকালে কেন বলা হচ্ছে এই জন্য যে কোনো একটা জিনিস যদি ঘটে যায় আমরা দেখি তো অতীতকালে পর্যবেষিত হয়ে যায় তখন আমরা এটার মধ্যে সন্দেহ করি না এটা ঘটেছে কিন্তু যেটা ঘটবে আল্লাহ পাক এখানে অতীতকালে এই জন্যই বলেছেন আল্লাহ সোহামতাল আল্লাহ যে এটা ঘটবেই কোনো জিনিস যদি ঘটে যায় ঘটে ঘটে জিনিসটা অতীতকালে পর্যবেসিত হয় সেটা যেমন বাস্তব ঠিক এমনি ভাবে এটা যে ঘটবেই এর এর মধ্যে কোনো সন্দেহ নাই এরকমই বাস্তব এটা কোরআন একটা এটা যে এইভাবে বোঝালো কিন্তু এটাও আবার আমাদের জানা দরকার যে আল্লাহ পাকের কাছে কাল মহাকাল যাই হোক তার কাছে কাল একটাই সেটা হলো বর্তমান অতীতকাল আমাদের জন্য এটা আপেক্ষিক বিষয় ভবিষ্যত আমাদের জন্য কিন্তু আল্লাহ তাআলা অতীত যত কিছু অতীত হয়ে গেছে আমাদের সামনে সেগুলি সব আল্লাহর সামনে বর্তমান আবার যেটা সামনে আসতেছে ওইটাও আল্লাহ তালার সামনে বর্তমান এবং বর্তমানটাও বর্তমান অতএব সব কিছু আল্লাহ তালার নজরে আছে উপস্থিত আছে এবং সেইভাবেই তিনি বলছেন যে এটা ঘটবেই সুতরাং বিগ এর ধারণা বিজ্ঞান যেভাবে দিল ঠিক ওইভাবে কিনা তা বলতে পারবো না তবে ধারণাটা কোরআনের ভাষণের দ্বারা যে এই কনসেপ্টটা কনসেপ্ট এই ধারণাটাকে কোরআন সমর্থন করছে এটা আমরা বিভিন্নভাবে আমরা দেখতে পাই আর এই সায়েন্টিফিক ইন্ডিকেশানস এগুলো কোরআন এসছে যাতে আমাদের ইমানকে কোরআন আরও মজবুত করে সেই জন্য আরেক জায়গায় আল্লাহ তালা বলছেন ইন্নামা ইয়াকসালামিন রোলেমা তার বান্দাদের জন্য যারা জ্ঞানী তারাই তার বান্দাকে ভয় করে এই জ্ঞানী আলেম বলছে এখানে সামনের দিকে সৃষ্টি জগৎ নিয়ে কথা বলছে পাহাড় নিয়ে কথা বলছেন আসমান নিয়ে কথা বলছেন এর বিভিন্ন রং এর বিভিন্ন প্রকৃতি এগুলি নিয়ে। তাহলে এ প্রকৃতি নিয়ে কথা বলে তিনি এর এর সঙ্গে সংশ্লিষ্ট করে দিয়েছেন আলেমকে তো আলেম মানে এটা সৃষ্টি জগতের একজন আলেম কিন্তু সৃষ্টি জগতের আলেম হইল তার এলেমটা কমপ্লিট হয় না যতক্ষণ পর্যন্ত তার ইমান না আসে কারণ এই এলেমের প্রাণ হলো ইমান যেমন আমাদের হাত পা কান নাক চোখ বডি এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বডি কিন্তু আমার ভিতরে একটা স্পিরিট আছে সেই স্পিরিটটা হলো আমার রুহ প্রাণ এই প্রাণটা যদি না থাকে তাহলে হাত পা কান নাক চোখ আছে কিন্তু তারপরও হাতের কাজ হাত করে না পায়ের কাজ পা করে না হাত পা এটা এটা তার মূল লক্ষ্যে ব্যবহৃত হয় না কারণ ভিতরে কি নেই স্পিরিট নেই এমনিভাবে এই যে আপনি পদার্থবিজ্ঞান অমুক বিজ্ঞান তো আকাশবিজ্ঞান এই বিজ্ঞান যত বিজ্ঞানই হোক না এগুলি এলম সন্দেহ নাই এবং ওদেরকে আলেমও বলা হবে কিন্তু তারপরও এই আলেমগুলো হলো এমন আমহাতন গাইরু আহিয়া কোরআনে বলা হয় এরা মৃত জীবন এরা জীবিত নয় জীবিত নয় যদি ইমান তাদের ভিতরে না থাকে এলেম এবং ইমান আলাদা কোনো জিনিস নয় যে কোনো এলেম এর ভিতরে যদি ইমান না আসে তো এলেমটা হলো মরা বডির মতো যদি এর দ্বারা পৃথিবীতে অনেক কাজ হচ্ছে কিন্তু কাজ হলো মূল কাজ তো হবে না মূল কাজ কি যে বিজ্ঞান সে এত কিছু বুঝলো এত কিছু জানলো কিন্তু সে আল্লাহকে না জানার কারণে সে তার তার জন্য যে মহাজগত আল্লাহ সৃষ্টি করে রেখেছেন যেই জগতের কথা বলা হয়েছে যে একটা জান্নাত হবে সাহবেকু ইলাম আখ মির রব্বিকুম ও জান্নাতিন আর দোহা কর ইসামাই আরদ। যে ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও ধাবিত হও ঝুঁকে পড়ো অ্যাচিভ করার জন্য লুফেন মানে তো চেষ্টা করো যে জান্নাত জান্নাত প্রশস্ততার দিক থেকে আসমান জমিন মিলালে যত প্রশস্ত এত প্রশস্ত ইন্ডিভিজুয়ালি পারফেক্টলি এক একজনকে জান্নাত দেওয়া হবে তো এবার বলেন আপনি এই বিশ্বজগত নিয়ে অনেক গবেষণা করলেন আপনি বিজ্ঞানে অনেক অবদানও রাখলেন পার্থিব জীবনে এই জীবনে বা নগদ এই দুনিয়ার জীবনে রাখলেন কিন্তু আপনার জীবনের শেষ পরিণতিটা কি। আপনার জীবন কি এখানে শেষ যদি বিজ্ঞান বলে যে জীবন এখানে ফিনিশ তার তো কোনো কথা নেই কিন্তু বিজ্ঞানের কথা বলতে পারছে না কিন্তু কোরআন বলে এই এই পৃথিবীতে যে জীবনের উন্মেষ হলো এই জীবনের চূড়ান্ত পরিণতি হলো আখেরাত সে আখেরাতে মানুষ সুখ এবং শান্তি দুটো জিনিস হবে একটা হলো সুখ আর একটা হলো দুঃখ সুখটা তার ষোলো কলায় এবং অ্যাবসলিউট মানে সুখ সেদিন মানুষ পাবে আর দুঃখটাও সেদিন পরম মানে ষোলো কলায় দুঃখটা সেদিন পাবে আজকের দুঃখ প্রতীকী আজকের সুখ প্রতীকী সুতরাং ওই দিনকার ওই দিন যখন সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে যে জান্নাত দেখে অবাক হয়ে যাবে তার কত বিশাল তার এক একটা মানুষের জন্য বিশাল বিশাল জান্নাত তৈরি করে রেখেছে এবং তার যে ক্ষমতা তার চলা ফেরা তার চাওয়া পাওয়ার যে ক্ষমতাটা এত এত প্রচণ্ড এত বিশাল হবে যে পৃথিবীতে কোনো মহারাষ্ট কোনো রাষ্ট্রপতি বা কোনো বড় কি বলে যত বড় শক্তি হোক না কেন যত বড় দেশই হোক না কেন অতীতে বর্তমানের সামনে কোনো দেশের প্রেসিডেন্ট বা কোন দেশের রাজা বাদশাহ এটা কল্পনাও করতে পারে না যেন আল্লাহ পাক বলছেন আমি আমার নেককার বান্ধার্যের জন্য এমন সব কিছু প্রস্তুত করে রেখেছি এমন নেই যে দেখেছে এমন কার নেই যে শুনেছে এমন অন্তরে যে কল্পনার আওতায় আনতে পারে তার জন্য আমি কি মজার জিনিস সুখের জিনিস কি উপকরণ সমূহ আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি সুতরাং এই এই এইরকম আমরা বিজ্ঞান চর্চা করলাম এত শিখলাম আলেম হলাম কিন্তু আলেম হওয়ার পরেও মৌলিক আলেম হলাম না কিসের কারণে ইমান না থাকার কারণে অতএব বিজ্ঞানীরা যখন এই দৃষ্টিকোণ থেকে গবেষণা করে তখন তারা অবাকই হয়ে যায় আর মুসলমান অবাক না হয়ে সবাক হয় কারণ এর সে ব্যাখ্যা করে এর পিছনে হলেন আল্লাহ হওয়া তা আলা যার নামগুলির মধ্যে একটি হলো অল মাইটি সর্বশক্তিমান যার নামকে যার নাম যার একটি গুণ হলো আলা কুল্লিস কদির সব কিছুর উপরে কর্তৃত্ববান হ্যাঁ আলা কুল্লিস কাদির আর আল কাদিরুল মোতলাক আল্লাহ সবহান তিনি তালা তিনি লিমা ইউরিদ যা তিনি চান তা তিনি করতে পারেন ও গালিবুন আল আমরি তিনি তার সিদ্ধান্তের উপরে বিজয়ী থাকেন আমরা সিদ্ধান্ত নিতে পারি অনেক সময় বিজয়ী হই না হইলেও আংশিক হই কিন্তু আল্লাহ তা হউলা তিনি বলেন আমি যখন কোনো ইচ্ছা করি কোনো সিদ্ধান্ত নেই সেটার উপর আমি বিজয়ী থাকি মানে যেমনটা করতে চাই করতে পারি কিন্তু অলমাইটি সর্বশক্তিমান আল্লাহ কুল্লি কাদির প্রত্যেকটা সব কিছুর উপরে তিনি কর্তৃত্ববান ইউরিদ তিনি যা চান তা তিনি করতে পারেন এই নামগুলো তার এই গুণগুলো তার আমাদের সামনে থাকার কারণে আমরা ব্যাখ্যা করা খুব কষ্ট হয় না যে তিনি এই মহাবিশ্বকে যা বেঈমান যারা ইমান নেই অথচ আলেম মানে আলেম মানে বিজ্ঞানী সেই বিজ্ঞানী অবাক হচ্ছেন কিন্তু আল্লাহ সফুয় তালা আমরা যখন এটা শুনি তখন অবাক এই জন্য হই না যে এর পিছনে আল্লাহ তালা তিনি সব কিছুকে করছেন অবাক হওয়ার কিছুই নেই সুতরাং তার সামনে আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বজগৎ তার সামনে আত্মসমর্পিত হয়ে আছে সমস্ত কিছু তার নিয়মকে মানে আমরা যেমন দেখেন দেখুন এই যে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহগুলো সূর্যের যে সে গ্রহ উপগ্রহগুলো এগুলি সূর্যকে ইয়ে করে কি বলে প্রদক্ষিণ করে কিভাবে করে অ্যান্টি ক্লক ওয়াইজ মানে সূর্যের ইয়ার কাটা ঘুরে যেমন বাম দিক থেকে ডান দিয়ে ঘুরে কিন্তু এই সূর্যকে প্রদক্ষিণ করে যে গ্রহ উপগ্রহগুলো এগুলি প্রদক্ষিণ করছে সূর্যকে ডান দিক থেকে বাম দিকে করতেছে মানে ঘড়ির উল্টো দিক থেকে করছে আপনি হজ করতে যান তো আপনি দেখবেন যে কাবা শরীফের চা চারপাশে মানুষ ঘুরে কিন্তু অ্যান্টি ক্লক এভাবে এইভাবে ঘুরে কি জন্য এটা বোঝানো হল সৃষ্টির নিয়ম এবং এই যে দিন পালনের যে নিয়ম এই দুইটা নিয়মের মধ্যে সমন্বয় রয়েছে এই জন্য যে এক রহমান আল্লাহ সবহান হুয়া তালা তিনি এই সৃষ্টি জগৎকে অস্তিত্ব দিয়েছেন এবং তিনি আবার নিয়ম দিয়েছেন তিনিও আবার বিধান দিয়েছেন প্রকৃতিরও নিয়ম দিয়েছেন আমাদেরও নিয়ম দিয়েছেন মা তারা আফি রহমান মিতা হাউদ রহমানের সৃষ্টি দিয়ে কোনো জায়গায় তুমি এতটুকু ব্যত্যয় দেখতে পাবে না তাহলে আল্লাহ সুফহান হুয়া তালার এই যে নিয়ম এন্টি ক্লক ওয়াইজ যে এই গ্রহ উপগ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করছে আবার সূর্য গ্রহ উপগ্রহ সহ আরেক আরেকটা কেন্দ্রে চারপাশে এইভাবে ঘুরে ঠিক অ্যান্টি ক্লক ওয়াইজ গোটা বিশ্বজগৎ এটি আমার ধারণা এটা আমার আমি তো এইভাবে বলতে পারলাম না যে গোটা বিশ্ব যত কাঠামো আছে সব যত ছায়াপথ যত নিহারিকা যত কি বলে আলো মানে যত কিছু আছে এই সমস্ত কিছু আল্লাহর আরশে আজিমকে নিচে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ সব কিছুই প্রদক্ষিণ করতে আফ করতেছে গোটা সৃষ্টি জগৎ প্রতীকীভাবে সেই তওয়াফটা আল্লাহ তালা আমাদের উপরে ইম্পোজ করেছেন যাতে করে প্রাকৃতিক নিয়মের সঙ্গে মিলিয়েই আমরা করি কাজে দিন ইসলাম ইসলামের যে মানে যে ব্যবস্থাটা বা দিন সিস্টেমটা এই গোটা সিস্টেমটা হলো প্রাকৃতির প্রকৃতির সম্মত এর এর সঙ্গে সাংঘর্ষিক নয় দিন হলো প্রকৃতিসম্মত সুতরাং ফিতরতল্লা হিল্লতি ফতর আনা সাহা আলীহা খাল হালখিল্লা যে আল্লাহ পাক যে আল্লাহর নেচার যে নেচারের উপরে আল্লাহ সৃষ্টিকে তা অস্তিত্ব দান করলেন সুতরাং আমরা যদি এগুলো পড়াশুনো করি গবেষণা করি তাহলে ইমান আমাদের ইমান আরও বেড়ে যায় এবং এই জন্য এক সাল্লাহ মিন অলেমা তখন তারা দেখতে পায় যে এগুলি আল্লাহর কুদরত যে আল্লাহর কুদরত এত শক্তি যে আল্লাহর এত শক্তি সে আল্লাহ সোমান তাল্লাহার নাফুরমানি করা তাকে অমান্য করা তাকে অস্বীকার করা তার হুকুমের বিপরীত চলা এটা কি আমাদের মতো জীবের জন্য এটাকে মানায় না তাহলে যুক্তি কি বলে হাদিস বলে আসলেম তাসলাম তোমরা সমর্পিত হও তো নিরাপত্তা নেও তার সঙ্গে সংঘর্ষ যেও না বরং বরং তার দিনই ইচ্ছার সামনে তোমরা সমর্পিত হও সেই জন্য ইয়া ইহল দিন আহ মানুদ খুলুফ ইসলি কা হে ইমানদার সমাজ তোমরা পুরোপুরি সমর্পিত হও আল্লাহ তালার সামনে এই সমর্পণটা বিশ্বজগতেই আল্লাহর হুকুমের সামনে সমর্পিত হয়েছে তার হুকুমেই এই বিশ্বজগৎ সৃষ্ট হয়েছে তার হুকুমে বিশ্বজগতের এই সমস্ত তৎপরতা চলছে তার হুকুমেই আবার বিশ্বজগৎ সংকুচিত হবে তার হুকুমই ধ্বংস হবে আবার তার হুকুম এগুলি আবার সৃষ্টি হবে সুতরাং তার হুকুমকে তিনি একবার হুকুম দিতে পারলেন তৈরি করতে পারলেন আবার নিয়ন্ত্রণে আনতে পারলেন না তা নয় আবার নিয়ন্ত্রণে আনলেটা আবার ধ্বংস করে দিলেন তা এটাও তার ক্ষমতা আছে আবার ধ্বংসের পরে তিনি আবার এটাকে অস্তিত্ব সেই সেই ক্ষমতাটাও তিনি রাখেন সেটাও তিনি দেখালেন ওয়াদা করলেন যে আমি একটা অবস্থা থেকে আরেক অবস্থা আরেক অবস্থা পূর্ব অবস্থা পূর্ব অবস্থা থেকে আবার প্রথম অবস্থায় প্রথম অবস্থা থেকে শেষ অবস্থায় এই ফলি বা ইউরিদ তিনি যা চান তাই তিনি করতে পারেন তার এই আমরা বিজ্ঞানীদের এই আলোচনার আলোচনায় আমরা কিন্তু আল্লাহ ওয়া তাআলার এই কর্তৃত্ব এটাকে কলায় আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে আল্লাহ তিনি অল মাইটি কেমনভাবে অ্যাবসলিউট ক্ষমতার অধিকারী এটা আমরা দেখতে পাই অতএব আহসান মুল্ক বরকতওয়ালে সেই চত্বা যার হাতে সমস্ত মালিকানা সমস্ত কর্তৃত্ব লাহু মাহফিস আর আসমান জমিনে যা কিছু সব কিছু তার কারণ গোটা বিশ্বজগতে একটা নীতি মেনে চলে আর নিয়ামক হলেন একজন আল্লাহ পাক তা তহিদ তিনি একজন তার নীতিও একটা সব একই নীতির আন্ডারে সবাই চলছে অতএব এটাই ইসলাম যে কথাটি ইব্রাহিম ইসলামের এই কথায় পাওয়া যায় ইজ কল আল্লাহ রব্বুহু আসলিম ইব্রাহিমকে যখন তার রব বললেন সমর্পিত হও কল আসলাম তোলে রব্বিল আলমিন তখন তিনি বললেন বিশ্বজগৎ যার কাছে সমর্পিত হয়ে আছে আমিও তাদের সঙ্গে তাল মিলিয়ে তাদের সঙ্গে সমন্বয় করে আমিও তাদের কাতারে এসে আমি সেই রব্বুল আলমিন বিশ্বজগতের যিনি ক্রিয়েটার সাস্টেইনার অনার লগিভার সেই রবের সামনে আমিও সমর্পিত হলাম এটার নামই ইসলাম এটার নামই মুসলিম আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওসলাম সঈদিনবীন মোহাম্মদ আলিয় সহিআজাইন ওসালাম আলিক মরহামল্লাহি ওবরকাত